प्रकृति और जीवन अनुष्ठान आपनादेर सबाइके स्वागतम। बांग्लादेशे जीवबैचित्र्य प्रकृति और परिवेशेर नाना विषय निये आमादेर एई अनुष्ठान प्रकृति और जीवन। आमादेर जीवन और प्रकृति एके अपरेर साथे गभीरभावे जड़ित। एर नद नदी जलवायु गाछपाला प्राणी आमादेर साथे एदेर सम्पर्क सचेतनता और करणीय तुले धरते आमादेर एई अनुष्ठान। आमादेर देशे कीटपतंगेर मध्य एकटी उल्लेखयोग्य अंश दखल करे आछे पिपड़ा और मौमाछी। एरा श्रृंखलार साथे सामाजिक जीवन यापन करे थाके। प्रकृतिते वैचित्र्य सृष्टि करार पाशापाशि एदेर आछे अर्थनैतिक गुरुत्व। आमादेर आजकेर पर्व पिपड़ा और मौमाछी निये ए विषये आलोचना करब डॉक्टर मनोहर होसेनेर साथे। तबे तार आगे चलुन देखे आसि प्रकृति और जीवन दलेर पिपड़ा और मौमाछी निये किछु तथ्य और चित्र। আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্রজাতির কীটপতঙ্গ। প্রাণী জগতে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতি আছে এই কীটপতঙ্গ শ্রেণীতে। ক্ষুদ্র পিপিলিকা হতে শুরু করে বাহারি প্রজাপতি, মথ ও ঘাসফড়িং সবই কীটপতঙ্গের অন্তর্ভুক্ত। মাটি, গাছপালা, জলাশয়, ফসলের মাঠ, এমনকি আমাদের বসত বাড়িতেও এদের দেখা পাওয়া যায়। এসব পতঙ্গের মধ্যে আমাদের অতি পরিচিত দুটি পতঙ্গ পিঁপড়া ও মৌমাছি। ক্ষুদ্র প্রাণী হলেও এদের জীবনচক্র বেশ জটিল। এরা তাদের জীবনচক্রে ৩ থেকে ৪টি ধাপ অতিক্রম করে থাকে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই নানা প্রজাতির পিঁপড়া ও মৌমাছি দেখা যায়। এরা সাধারণত দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করে। আমাদের দেশে প্রায় ২৫০ প্রজাতির পিঁপড়া দেখা যায়। এদের দেহের রঙে যেমন বৈচিত্র্যতা রয়েছে তেমনি বৈচিত্র্যতা রয়েছে আকার আকৃতিতেও। পিঁপড়ার কোনো প্রজাতি মাটিতে, আবার কোনো প্রজাতি গাছে বিচরণ করে। এরা সাধারণত কলোনি তৈরি করে বাস করে। প্রজাতিভেদে এদের কোনো কোনো কলোনিতে কয়েক হাজার পিঁপড়া একসাথে দেখা যায়। এক বা একাধিক রানী, কয়েকটি পুরুষ ও অসংখ্য কর্মী পিঁপড়া নিয়ে এক একটি কলোনি তৈরি হয়। মূলত কর্মী পিঁপড়া কলোনির সকল কাজ করে থাকে। কলোনিকে সুরক্ষার দায়িত্ব কর্মী পিঁপড়ার। আবার কিছু কর্মী কলোনির অন্যান্য সদস্যের জন্য খাবার সংগ্রহ করে। এরা একসাথে সারিবদ্ধভাবে চলাচল করে এবং খাদ্য সংগ্রহ করে। এরা কখনো কখনো ভবিষ্যতের প্রতিকূল পরিবেশের জন্য অতিরিক্ত খাবার বাসায় জমা রাখে। বাসা তৈরিতেও এরা খুবই দক্ষ। এদের কোনো প্রজাতি মাটিতে গর্ত করে, কোনো প্রজাতি মাটির উঁচু ঢিবি বানিয়ে বাসা তৈরি করে। কোনো প্রজাতি আবার গাছের পাতা জোড়া লাগিয়ে সুনিপুণ বাসা তৈরি করে। খাদ্য সংগ্রহ, কলোনি রক্ষণাবেক্ষণ এবং ডিম ও বাচ্চাদের দেখাশোনার মাধ্যমেই চলে এদের জীবনযাপন। পিঁপড়ার মতোই অপর একটি সামাজিক পতঙ্গ মৌমাছি। রাজা, রানী ও কর্মী মৌমাছি নিয়েই এদের সামাজিক জীবন। তবে মৌমাছির বাসা বা মৌচাক গঠন ও সৌন্দর্যের দিক থেকে বেশ আকর্ষণীয়। একটি রানী মৌমাছি বেশ কিছু পুরুষ ও হাজার হাজার কর্মী মৌমাছি নিয়ে একটি মৌচাকে সামাজিক জীবনযাপন করে। রানী বেশ বড় আকারের, তবে পুরুষ মৌমাছি তুলনামূলক ছোট হয়ে থাকে। মৌচাকে যত কাজ আছে তার প্রায় সবই করে কর্মী মৌমাছি। এরা তুলনামূলকভাবে বেশি পরিশ্রমী। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করাই এদের অন্যতম প্রধান কাজ। মধু সংগ্রহ করার সময় এরা ফুলের পরাগায়নের কাজটি সম্পন্ন করে। কর্মী মৌমাছিরা ডানা ঝাপটিয়ে মৌচাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আবার অন্য মৌচাকের মৌমাছি মধু খেতে আসলে তাদেরকে প্রতিহত করে এই কর্মীরা। তবে মৌচাকে একাধিক রানী থাকলে দেখা দেয় বিশৃঙ্খলা। এই সময় একটি রানী তার অনুসারী কর্মী মৌমাছিদের নিয়ে পুরনো বাসা ছেড়ে অন্যত্র উড়ে যায় এবং নতুন বাসা তৈরি করে। আমাদের অতি পরিচিত এই পতঙ্গগুলো নীরবে নিভৃতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। এরা পরাগায়নের মাধ্যমে আমাদের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন প্রজাতির পিঁপড়া আমাদের উচ্ছিষ্ট খাবার এবং অন্য মৃত পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ক্ষতিকর কিছু কীটপতঙ্গ নিয়ন্ত্রণেও পিঁপড়ার ভূমিকা অনস্বীকার্য। মধু ও মোম উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৌমাছির উপর নির্ভর করে বেঁচে আছে অসংখ্য মানুষ। মৌয়ালিরা দল বেঁধে বনে গিয়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত মধু সংগ্রহ করে দেশের মধুর চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা পালন করছেন। পাশাপাশি মৌমাছি পালনের মাধ্যমে কৃত্রিমভাবে মধু উৎপাদন করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে অনেকেই। দেশের মধুর চাহিদা পূরণের সাথে সাথে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। কিন্তু কীটনাশক প্রয়োগ, গাছপালা কমে যাওয়া সহ নানাবিধ কারণে উপকারী এই পতঙ্গগুলোর সংখ্যা কমে যাচ্ছে। এদের সংখ্যা হ্রাস পাওয়ায় পরাগায়নের অভাবে উদ্ভিদ বৈচিত্র্য কমে যাচ্ছে। ফলে এসব উদ্ভিদের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণীর সংখ্যাও কমে যাওয়ার কারণে সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা সংকটাপন্ন। এ থেকে উত্তরণের জন্য নিতে হবে কার্যকরী পদক্ষেপ। পরিবেশের উপকারী এই পতঙ্গগুলোর স্বাভাবিক জীবন প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে সুরক্ষিত করা সম্ভব গোটা প্রতিবেশ ব্যবস্থাকে। তবেই টিকে থাকবে আমাদের সুন্দর প্রকৃতি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পিঁপড়া ও মৌমাছি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মোনারা হোসেনের সাথে। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন কীটপতঙ্গ নিয়ে। আমাদের দেশে খুব পরিচিত দুটি কীটপতঙ্গ, মৌমাছি আর পিঁপড়া। এরা কীটপতঙ্গের কোন দলে পড়ে? আমাদের প্রাণী জগৎকে আমরা ভাগ করেছি 10টা বিভাগে। কীটপতঙ্গ পড়ছে আর্থ্রোপডা নামে একটা পর্ব আছে, এবং এখানে শ্রেণিয়াস ইনসেক্টা, যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দেহটা মাথা, ধর এবং অ্যাবডোমেন এই 3টা অংশে বিভক্ত। এই ধরনের প্রাণীদের ইনসেক্টা পর্বে অন্তর্ভুক্ত। আচ্ছা, আর এদের একসাথে দলবদ্ধ চলার কারণ কি? সাধারণত এরা কেন একসাথে চলে? এরা আসলে সোশ্যাল অ্যানিম্যাল বলি। কলোনি করে একটা গোষ্ঠীভুক্ত থাকার যে প্রক্রিয়া, এই পিঁপড়া এবং মৌমাছির মধ্যে দেখা যায়। প্রত্যেকটা কলোনিতে বা প্রত্যেকটা মৌচাক বা তারা একটা আবাসস্থল করে থাকে, সেখানে যেন প্রত্যেকের প্রতি যে কেয়ারিংটা বলবো আর কি, সামাজিকতার যে বিষয়গুলো আছে আর কি, সেগুলোর জন্য। আচ্ছা এই যে মৌমাছি এবং পিঁপড়া তাদের মধ্যে যে কাজের যে ভিন্নতা কেন? সেটা হচ্ছে দেখুন যে একটা গোত্রের ভিতরে কলোনিতে একজন মেইন থাকবে ক্যারেক্টার, সেটা হচ্ছে রানী বা কুইন। তো এই কুইনের কাজ হচ্ছে শুধু ডিম, মানে মৌমাছিতেও হয় পিঁপড়াতেও হয়, পিঁপড়া হ্যাঁ রাইট, দুটো ক্ষেত্রে আপনার একটা রানী থাকবে একটা কলোনিতে। এবং সেই সাথে সেকেন্ড পর্যায়ে থাকবে আপনার কিছু পুরুষ বা ড্রোন পতঙ্গ, রাজা মৌমাছি না রাজা নাই মানে এরাই রাজার কাজ করে আর কি। তো তাদের কাজ শুধু ওই কলোনিতে শুধু রানীকে আপনার মেয়েটে সাহায্য করা। তারপরে আপনার থার্ড ক্যাটাগরি যারা আছে এই কলোনিতে এদেরকে আমরা বলি ওয়ার্কার। তো তারা আপনার মৌমাছিতে বা মৌচাকে সবসময় রানীকে খাবার দাবার সাপ্লাই করবে বা দিবে, তারপরে যে তাদের বাচ্চা হবে বা অফস্প্রিং তাদেরকে কেয়ারিং করবে, তারপর কোথায় মধু পাওয়া যায় সেখানকার মধু সন্ধান করে তারা মধু নিয়ে আসবে। এটা কি তাহলে অনেকে মিলে করে এই কাজগুলা? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এখানে যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে আপনার ওরা করে যাচ্ছে এবং তাতে হয় কি কেউ কারো জায়গাতে কিন্তু ওভারল্যাপ করছে না, কিন্তু সুচারুভাবে দায়িত্বগুলো পালন করে একটা কলোনি টিকে আছে। আচ্ছা তাই এরা যোগাযোগ করে কি করে একজনের সাথে আরেকজন? ওরা যখন একটা মৌমাছিকে আরেকটা মৌমাছি খবরটা দিবে, সেই খবরগুলো হচ্ছে যে বাগানের যে অবস্থান সেটা দূরত্ব বা পানির সোর্সটা আপনার উৎসটা কতটুকু দূরে, ইভেন তারা কোথায় বাসা করবে, এই তথ্যগুলো যখন দিবে তারা তখন দু ধরনের ডান্সিং করে। একটা হচ্ছে রাউন্ড ডান্সিং, হয়তো একটা মৌমাছি ঘিরে আরেকটা মৌমাছি গোলভাবে রাউন্ড করে আপনার মুভ করছে বা নাচানাচি করছে। আর হচ্ছে ওয়েগেল ডান্সিং বলি আমরা, সেটা হচ্ছে ডানা ঝাপটিয়ে অবস্থান নেওয়া বা এটা প্রকাশ করা। তো এই ডান্সিংয়ের মাধ্যমে বা নাচের মাধ্যমে মৌমাছি আরেকটা মৌমাছির সাথে এইসব তথ্যগুলো আদান প্রদান করে, যেগুলো জরুরি। আর পিঁপড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এক ধরনের আপনার রাসায়নিক পদার্থ আমরা বলি ফেরোমন, মানে ওর ভেতরেই থাকে সেটা রাইট, সে প্রডিউস করছে এবং সে যখন প্রয়োজন পড়ে কোনো তথ্যের প্রয়োজন বা কোনো মেসেজ দেওয়ার জন্য তার কলোনির মাঝে অন্য পিঁপড়াদের, তখন সে ওটাকে আপনার থ্রো করে তার রাস্তায় বা জায়গায়। যখন সেই অন্য একটা পিঁপড়া যখন এটা কন্ট্যাক্টে আসে, স্মেলের কন্ট্যাক্টে আসে বা ফিজিক্যাল কেমিক্যাল কন্ট্যাক্টে আসে, তখন সে তাদের মেসেজগুলো ডিকোড করতে পারে, যেটা আমাদের মানুষের ক্ষেত্রে আসলে খুব ডিফিকাল্ট এটা বোঝা। কিন্তু তারা তাদের ওই লেভেলে এটা করে এখন কলোনি টিকে রেখেছে এবং এইভাবে জীবনযাত্রা অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই কমিউনিকেশনটা কি সব পিঁপড়াই করে? বাংলাদেশে 130টা পিঁপড়ার মতো প্রজাতি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বিজ্ঞানীরা করেছে। তো মোটামুটি বলতে পারেন সব ধরনের পিঁপড়াই এই ফেরোমনে আওতায় এনে তারা কমিউনিকেশন করে তাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। তো এই দুই ধরনের খুব ইন্টারেস্টিং আমরা ক্যারেক্টার দেখি যে দুই পতঙ্গের ভিতরে। তা আমাদের এই প্রকৃতিতে এই মৌমাছি এবং পিঁপড়া কি ভূমিকা রাখছে? প্রধানত আপনি ধরুন যে পরাগায়ন বলি বা পলিনেশন, যখন একটা ফুলের রেণু আপনার পোলিন গ্রেইন আরেকটা ফুলেতে ফেলে, স্ত্রী ফুলে ফেলে, সেখানে ক্রস পলিনেশন ঘটে এবং ক্রস পলিনেশনের ফলে আপনার বীজ উৎপন্ন হয়, আপনার ফল উৎপন্ন হয়। তো এইভাবে কিন্তু বংশ পরস্পরে আপনার উদ্ভিদগুলো বেঁচে আছে, আমরা ফ্রুট পাচ্ছি বা আমরা শস্য খাদ্যশস্যের যে আপনার উৎপাদন বাড়ছে এই জন্য। দ্বিতীয়ত আমরা জানি যে মৌমাছি প্রচুর পরিমাণ মধু জানেন যেটা আমরা হারভেস্ট করছি এবং এই মধুর অনেক ধরনের মেডিসিনাল ভ্যালু আছে, এখান থেকে আমরা অনেক ওষুধ বানাচ্ছি। তারপর বাই প্রোডাক্ট হিসাবে মৌমাছি আমাদেরকে ওয়াক্স দিচ্ছে মোম, তারপরে প্রোপোলিন বলে একটা কেমিক্যাল বেরিয়ে আসে যেটা একটু রেজিন টাইপ, সেটা আপনার বিভিন্ন ধরনের মেডিসিনাল ইউজ হচ্ছে, সেই সাথে আপনার এটা একটা গ্লু হিসেবে ইউজ করা যাচ্ছে। আর পিঁপড়ার ব্যাপারে একই বক্তব্য, সেটা হচ্ছে এরাও পলিনেশন সাহায্য করছে। ইন অ্যাডিশন টু দ্যাট এই পিঁপড়ারা যখন মাটিতে বসবাস করে, এক ধরনের পিঁপড়া বাংলাদেশে এটা আছে, তো ওরা কিন্তু মাটিকে উর্বরতা বাড়ায়। সেই সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে পিঁপড়াতে কিছু ফর্মিক অ্যাসিড পাওয়া গেলেও বিষ, কিন্তু কিছু কিছু আপনার অনেক কেমিক্যাল পাওয়া যায় যে দিয়ে মেডিকেল সায়েন্সে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হচ্ছে। তো এই সেই ক্ষেত্রে পিঁপড়ার ভূমিকাটাও আমাদের প্রকৃতিতে বা মানব কল্যাণের জন্য অনেক বিশাল ভূমিকা রাখছে। আমাদের দেশে যে মৌচাষ বা মধু আহরণ হচ্ছে, এর থেকে আমাদের অর্থনীতিতে কী এরকম প্রভাব পড়ছে? অবশ্যই এটা প্রভাব তো আছে এবং সেটা প্রতি বছর আমরা 4000 মেট্রিক টন মধু আহরিত হচ্ছে আপনার সরকারি বা বেসরকারি পর্যায়ে। এবং সেখানে যে মানুষগুলো ইনভলভ আছে, বিশেষ করে আপনার গ্রামের যে যুবকরা এখানে ইনভলভ আছে এবং বিশেষ করে মহিলাদের যে একটা বিরাট জনগোষ্ঠী এখানে কাজ করছে, তো এখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে এই সেক্টরটাকে আরও একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। আর এই মৌ চাষ, যেটা এই মৌ চাষের পাশাপাশি কি এক্সপোর্ট করি? আমরা এক্সপোর্ট এখনও করছি না ওইভাবে, তার কারণটা হচ্ছে যে আপনি অবাক হবেন শুনে যে নেপালের মতো দেশে বা ইন্ডিয়াতে অলরেডি আছে যে হানি প্রসেসিং প্লান্টস। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে সরকারি পৃষ্ঠপোষকতা বা বেসরকারি পর্যায়ে এই ধরনের প্লান্টস তৈরি হয়নি। এই প্লান্টসের যে কাজ সেটা হচ্ছে যে মধুকে হারভেস্ট করে এটাকে সঠিকভাবে মার্কেটিং করা এবং বাইরে রপ্তানি করা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তো এই প্রজেক্ট যদি আমরা হাতে নিই বা সরকারের উদ্যোগটা যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে এখন ধরেন 4000 মেট্রিক টন সেটা 2 লাখ মেট্রিক টন উন্নতি করা যেতে পারে মধু আরণের ক্ষেত্রে, এবং এখানে $millions ক্যান আর্ন। মানে আমরা তো বাইরে দেখি যে নাস্তার টেবিলে মধু একটা পার্ট অফ দেয়ার ব্রেকফাস্ট, আমাদের এখানে কিন্তু এই প্রচলনটা সেরকম নেই, তাই না? এবং মধু আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী সেটাও তো আমরা প্রমোট করতে পারি। অবশ্যই পারে। যে গুণাগুণটা আমি বলবো যে পুষ্টিগুণটা এটা অনেক, এবং শুধু তাই না, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, বিভিন্ন ধরনের আমরা আলসারের যে সমস্যাগুলো আছে, তো আমার মনে হয় যে বার্ধক্যজনিত সমস্যা, তো এই বিষয়গুলো যদি আমরা আমাদের মাস পিপুলের মাঝে যদি আমরা এটা সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে মধুর প্রতি যে মানুষের খাদ্যের তালিকা এটা যুক্ত হওয়া এবং এটা যে মার্কেটিং এবং সরকারি উদ্যোক্তা বেসরকারি উদ্যোগ যদি এগিয়ে আসেন, তাহলে মনে হয় যে আমাদের এই শিল্পে আরও আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। এ নিয়ে কি গবেষণা হচ্ছে কোনো? এ নিয়ে আপনার এখনও গবেষণা ওইভাবে হচ্ছে না সরকারি পর্যায়ে। তো আমি মনে করি যে সরকারের পৃষ্ঠপোষকতা, বিভিন্ন আপনার NGOর যে পৃষ্ঠপোষকতা যদি এগিয়ে আসে এবং সেখানে যদি টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় তাদেরকে মধু শিক্ষণের ব্যাপারে, সেক্ষেত্রে আমাদের যেমন কর্মসংস্থানের সুযোগ হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং খাদ্যের দিক থেকেও আমাদের সফলতা আসবে। আরেকটা কথা না বললেই না, যে কথাটা অবশ্যই বলা উচিত, যে মধু শুধু মধু না, আপনার মধুর যে রানী মৌমাছি, আপনাকে কিছুদিন আগে বলেছি, এই রানী মৌমাছিটা একটা মৌচাকের জন্য প্রাণ। তো এই রানী মৌমাছি কিন্তু বাইরে এক্সপোর্ট করা হচ্ছে, আমরা পাঠাচ্ছি না, কিন্তু অন্যান্য দেশ পাঠাচ্ছে, ইউরোপে পাঠাচ্ছে। আমরা যদি নিজেরা পাঠাই, সেক্ষেত্রে এক একটা রানী মৌমাছির দাম হচ্ছে €50। তো আপনি চিন্তা করেন যে শুধু €50, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে একটা বাণিজ্যিকরণের মাধ্যমে এই মধুচাষকে যেমন জনপ্রিয় করা যাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশ এবং আমাদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে আমাকে এখানে আমন্ত্রণ করে আনার জন্য। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি? চলুন জানা যাক পিঁপড়া ও মৌমাছি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? পৃথিবীতে প্রায় 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। পিঁপড়া তার দেহের তুলনায় প্রায় 50 গুণ বেশি ওজনের বস্তু বহন করতে সক্ষম। 1 কেজি মধু তৈরিতে একটি মৌচাকের সকল মৌমাছিকে প্রায় 90,000 মাইল পথ উঠতে হয়, যা পৃথিবীর চারপাশে 3 বার প্রদক্ষিণের সমান। মৌমাছির দেহে প্রায় 170 ধরনের ঘ্রাণ সংবেদী অঙ্গ থাকায় অনেক দূর থেকে শতাধিক প্রজাতির ফুলের ঘ্রাণ শনাক্ত করতে পারে। একটি রানী মৌমাছি প্রতিদিন 1500 কিংবা তারও বেশি ডিম পাড়ে, যা তার দেহের ওজনের প্রায় সমান। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের কোন পর্যটন এলাকাটি বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে। সঠিক উত্তরটি হল এ, সুন্দরবন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ডাক্তার নাসরিন নূর সানিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে পিঁপড়া ও মৌমাছি তাদের জীবনচক্রে কয়টি ধাপ অতিক্রম করে? এ, 3টি থেকে 4টি, বি, 5টি থেকে 6টি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, পিঁপড়া ও মৌমাছি তাদের নিজেদের জায়গা থেকে প্রতিবেশ ব্যবস্থায় ভূমিকা রেখে চলেছে, তবে অপরিকল্পিতভাবে অধিক মধু আহরণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌমাছি, সেই সাথে বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন উদ্ভিদদের পরাগায়ন। সঠিক সংরক্ষণের উদ্যোগের মাধ্যমে পিঁপড়া ও মৌমাছি প্রজাতিগুলোকে প্রকৃতিতে টিকিয়ে রাখতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। सुंदर पृथ्वी मायामय प्रकृति बासबो भालो साराक्षण चाय 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 सुंदर पृथ्वी चाय 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 सुस्थ परिवेश चाय फूल पाखी लता पाता घेरा प्रकृति ओ जीवन ओ सुंदर पृथ्वी मायामय प्रकृति बासबो भालो साराक्षण एसो हाथे हाथ धरे शपथ करे सुंदर सुस्थ परिवेश गढ़े सुंदर सुस्थ परिवेश गढ़े सुंदर सुस्थ परिवेश गढ़े।